আনসাপোর্টেড লেন্থ হচ্ছে এই ড্রাফটিং জোন থেকে শুরু হবে, ড্রাফটিং জোন থেকে শুরু করে পরবর্তী টুইস্টিং ইলামেন্ট পর্যন্ত। এখন টুইস্টিং ইলামেন্ট হচ্ছে কোনটা সেটা আমরা একটু দেখে আসি। টুইস্টিং ইলামেন্ট রোভিংটাকে আমরা আগে বলেছিলাম যে রোভিং এ আমাদেরকে স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট হচ্ছে এখানে দেওয়া লাগবে। তো টুইস্ট দেওয়ার জন্য আমাদের এখানে একটা টুইস্টিং ইলামেন্টটাকে আমরা ধরার চেষ্টা করছি। আচ্ছা, আমি এখন এখানে টুইস্টিং ইলেমেন্টটাকে দেখা যাচ্ছে, তার নাম হচ্ছে ফ্লায়ার, FLYER, ফ্লায়ার বলে এটাকে। তো এই ফ্লায়ারটাকে আমি হচ্ছে একটু খেয়াল করে দেখো, আমি কালি দিয়ে দেখানোর চেষ্টা করি যে কোনটা ফ্লায়ার। এই যে এখানে আমি দাগ দিয়ে বোঝাচ্ছি, এই 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 হচ্ছে এটা ফ্লায়ার। তো এই ফ্লায়ারটাই হচ্ছে আমার রোভিং ফ্রেমের মধ্যে সামান্য পরিমাণ সে টুইস্ট তৈরি করে। তো আমার রোভিং এর মধ্যে কি পরিমাণ টুইস্ট দিতে হবে সেটা হচ্ছে অ্যারাউন্ড 1 এর কাছাকাছি, 0.9। তো অ্যারাউন্ড 0.9 থেকে 1 এর কাছাকাছি হচ্ছে আমাকে এখানে টুইস্ট দিতে হবে। তো এই টুইস্টের জন্য যে টুইস্টিং ইলেমেন্ট সেটাকেই বলে ফ্লায়ার। আর আমরা মাত্রই ফ্লায়ারটাকে হচ্ছে দেখানোর চেষ্টা করলাম যে এটাই হচ্ছে আমাদের ফ্লায়ার। তো এখন একটা ফ্লায়ার সে কিভাবে আসলে কাজ করে এবং সে কিভাবে টুইস্ট দেয় এটা একটু আমরা দেখার চেষ্টা করি। আজকে আমার কেন জানি বারবার হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আপনার কথাও শোনা যাচ্ছে না। কথা সমস্যা হবে না, কথা তো রেকর্ডেড ভার্সনে ঠিকই থাকবে। তার সমস্যা নেই, তো এখানে হচ্ছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফ্লায়ার, দেখে নিশ্চয়ই চেনা যাচ্ছে, দুইটা লেগ, ফ্লায়ারের দুইটা ঠ্যাং থাকে। ভিডিওতে আমরা যেরকম দেখলাম, ভিডিওতে অবশ্য সবুজ রঙের ফ্লায়ার ছিল এবং একটুখানি অস্পষ্ট ছিল। তো আমাদের এখানে আমাদের সাধারণত এখন মেশিনের ফ্লায়ার গুলা কালো রঙেরই হয়, সবাই কালো রঙের ফ্লায়ার ব্যবহার করে। কেন কালো রঙের ফ্লায়ার ব্যবহার করে এটা অবশ্য জানি না, চিন্তা করে বের করতে হবে। তো এই ফ্লায়ারের ক্ষেত্রে তোমার হচ্ছে দেখো তো এই ছবিটা দেখা বোঝা যায় কিনা, এটা হচ্ছে আমাদের ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার। ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার থেকে একটাই আঁকা হয়েছে, পিছনের গুলো আঁকা হয় নাই, কারণ এখানে যা বোঝানো হচ্ছে ব্যাখ্যা করার জন্য পিছনের গুলো আঁকার প্রয়োজন নাই। তো স্লাইভারটা ঢুকে রোভিং হয়ে বের হয়ে আসে এবং রোভিংটা কিন্তু ফ্লায়ারের ভিতরে ঢুকে যায়, এখানে যেরকম দেখতে পাচ্ছ। তো ফ্লায়ারের হচ্ছে দুইটা লেগ থাকে, এই যে এটা একটা লেগ একটা ঠ্যাং, আর এপাশে আরেকটা লেগ আরেকটা ঠ্যাং। তো ফ্লায়ারের এই দুইটা লেগ থাকে, তো এই দুইটা লেগের মধ্যে একটা লেগ হচ্ছে হলো, ঠিক আছে? এই ফ্লায়ারের মধ্যে একটা লেগ হচ্ছে হলো, এবং এই একটা লেগ যে হলো, তো এই একটা হলো লেগের মধ্যে হচ্ছে যে এই একটা যে হলো লেগ আমরা দেখতে পাচ্ছি, এই একটা হলো লেগের পরিবর্তে আরেকটা কিন্তু হচ্ছে সলিড, এই লেগটা কিন্তু হচ্ছে সলিড। তো এই যে হলো লেগের বিপরীতে আরেকটা সলিড লেগ, তো আমরা করব কি, ড্রাফটিং জোন থেকে যখন রোলার বের হয়ে আসবে তখন কিন্তু সেটাকে এই হলো লেগের ভিতরে তাদেরকে আমরা নিয়ে আসবো।
ড্রাফটিং জোন থেকে রোভিংটা বের হওয়া মাত্রই তাকে হললেগের ভিতরে নিয়ে আসব। তো আমরা দেখে আসি যে আসলেই কি এই কাজটা করা হয় কিনা। এখানে যেমন দেখো যে ড্রাফটিং জোন থেকে রোভিং বের হয়ে আসছে, বের হয়ে এসেই কোথায় যেন সে হারায় গেল, ঠিক আছে, মেশিনের ভিতরে ঢুকে পড়তেছে। তোমরা নিশ্চয়ই খেয়াল করতেছো, এই যে এখানে যেমন খেয়াল করো, ড্রাফটিং জোন থেকে রোভিং বের হয়ে কোথায় যেন চলে যাচ্ছে, কোথায় যেন হারায় যাচ্ছে। আসলে তারা কোথায় যায়? আসলে হচ্ছে তারা ওই ফ্লায়ারের, তারা এই যে ফ্লায়ারের হললেগের ভিতরেই চলে যাচ্ছে। এখানে কিন্তু ফ্লায়ার গুলি আছে, কিন্তু এক একটা ফ্লায়ারের আরপিএম অনেক বেশি, অ্যারাউন্ড 1000, 1200, 1500 এই ধরনের আরপিএম এ হচ্ছে ফ্লায়ার মুভ করে। তো এত হাই আরপিএম এ মুভ করার কারণে হচ্ছে রোভিং ফ্রেম খুব সহজেই হচ্ছে ফ্লায়ারের ভিতরে হচ্ছে চলে যদি না যায়। যদি এত হাই আরপিএম এ যখন ফ্লায়ার মুভ করে, তখন কিন্তু ফ্লায়ারের চারপাশে একটা প্রচন্ড পরিমাণ এয়ার কারেন্ট তৈরি হয়, একটা বাতাসের তোমার হচ্ছে একটা ঘূর্ণন তৈরি হয়। এই যে বাতাসের ঘূর্ণি, রোভিং কে যদি আমি লুকিয়ে লুকিয়ে ফ্লায়ারের হললেগের ভিতর দিয়ে না নিয়ে যাই, তাহলে এই বাতাসের ঘূর্ণিতে কিন্তু আমার রোভিংটা ছিঁড়ে যেতে পারে। এই জন্য আমরা হচ্ছে এই ফ্লায়ারের হললেগের মাঝখান দিয়ে নিয়ে আসি তাকে। আশা করি এটা বুঝতে পারছো যে কেন আমরা এখানে হচ্ছে রোভিংটাকে ফ্লায়ারের হললেগে নিয়ে আসলাম। তারপর আরেকটা প্রশ্ন আসতে পারে, স্যার একটু আবার বলতেন স্যার, মানে আসে না স্যার, আরেকবার বলা যাবে? আচ্ছা, কিন্তু প্রশ্নটা কি বোঝা গেছে? প্রশ্নটা কি হললেগের মধ্যে দিয়ে কি জন্য নিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্রশ্ন বুঝলে অর্ধেক কাজ শেষ। আচ্ছা, অর্ধেক কাজ না, আসলে 70% কাজ শেষ যদি প্রশ্ন বুঝো। প্রশ্নটা হচ্ছে যে আমরা ড্রাফটিং জোন থেকে রোভিংটাকে বের করে ফ্লায়ারের ভিতরে নিয়ে আসি। আমরা বলেছি ফ্লায়ারের দুইটা লেগ, একটা হচ্ছে সলিড লেগ আর একটা হচ্ছে হলো। হলো মানে হচ্ছে ফাঁপা। তো আমরা কেন রোভিংটাকে হচ্ছে হলো লেগের ভিতরে নিয়ে আসলাম, ঠিক আছে, এটারই উত্তর দেওয়ার চেষ্টা করছি আর কি। আমরা বলেছি ফ্লায়ারের তো দুইটা লেগ, তো দুইটা লেগ দিয়ে এই ফ্লায়ারটা হচ্ছে অ্যারাউন্ড 1000-1200 আরপিএম এ ঘুরতে থাকে, 1500 আরপিএম ও ঘুরতে থাকাটা সম্ভব। তো এই যে 1000-1200 আরপিএম এ একটা ফ্লায়ার হচ্ছে ঘুরতে থাকে, তো ফ্লায়ারের চারপাশে কিন্তু তখন প্রচন্ড একটা বাতাসের ঘূর্ণি তৈরি হয় স্বাভাবিকভাবেই। আমরা হাতে করে যে কোনো একটা চাবির রিং ঘুরালেও কিন্তু তার কারণে আশেপাশের তোমার হচ্ছে কিছুটা বাতাসের ঘূর্ণন তৈরি হয়। তো এই ফ্লায়ারটাও যখন এই বিশাল আরপিএম এ ঘুরবে, তার চারপাশে একটা বাতাসের ঘূর্ণি তৈরি হবে। আমাদের রোভিং এর মতো একটা সেন্সিটিভ ম্যাটেরিয়ালকে আমি যদি লুকিয়ে লুকিয়ে না নিয়ে এসে এই বাতাসের ঘূর্ণির মাঝখান দিয়ে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে কিন্তু এই রোভিংটা হচ্ছে ছিঁড়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তো এই কারণে হচ্ছে আমাদেরকে এই হললেগের ভিতর দিয়ে নিয়ে আসতে হবে। এবং হললেগের ভিতর দিয়ে নিয়ে আসার পরে কি করা হয় খেয়াল করে দেখো। এই যে হললেগের ভিতর দিয়ে নিয়ে আসার পরে এই যে নিয়ে আসলাম, এই নিয়ে আসলাম, নিয়ে এসে বের করা হয়। বের করার পরে দেখো হললেগের সাথে একটা হাতের মতো কি জানি আছে, এই যে এখানে, কিংবা হচ্ছে এই যে এটা একটা হাত, এটাকে আমরা বলি প্রেসার আর্ম, PRESSER, প্রেসার, ARM, প্রেসার আর্ম মানে হাত। এমন একটা বাহু যেই বাহুটা সবসময় প্রেস করে রাখে রোভিং ববিনে। তো এই প্রেসার আর্মের উপর দিয়ে পেঁচিয়ে নিয়ে যাওয়া হয়। আবারও খেয়াল করো, রোভিংটাকে হললেগের ভিতর দিয়ে নিয়ে তারপরে বের করে নিয়ে এসে প্রেসার আর্মের উপর দিয়ে, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে এভাবে প্রেসার আর্মের উপর দিয়ে পেঁচিয়ে তারপরে রোভিং ববিনের চারপাশে হচ্ছে পেঁচিয়ে দেওয়া হয়। ব্যাস এইভাবে আমরা হচ্ছে একটা রোভিং কে ড্রাফটিং জোন থেকে নিয়ে আসি এবং ফ্লায়ারের হললেগের ভিতর দিয়ে নিয়ে এসে প্রেসার আর্মের উপর দিয়ে 2 বা 3 বার প্যাচ দিয়ে তাকে হচ্ছে রোভিং ববিনের সাথে আটকে দিই। আশা করা যায় হললেগের কাজটা তোমরা বুঝতে পারছো। এখন পরবর্তীতে একটা প্রশ্ন মাথায় আসে আমাদের, সেটা হচ্ছে হললেগের কাজ না হয় বোঝা গেল, কিন্তু সলিড লেগটা আসলে কি কাজ করে? সলিড লেগের কিন্তু কোনো কাজের কথা আমরা বলি নাই। সলিড লেগের কাজ আসলে সিম্পলি ব্যালেন্সটাকে ঠিক রাখা, ঠিক আছে। যেহেতু হললেগ আমার একটা প্রয়োজন, সেহেতু হললেগের জন্য তো একটা ম্যাটেরিয়ালটা যে ঘুরবে ফ্লায়ারটা, তার একটা প্রপার ব্যালেন্সিং এর প্রয়োজন। এই কারণে হচ্ছে আরেকটা দ্বিতীয় লেগ দরকার, ওইটা সলিডই হয়। তো আমরা একটা ছবি দেখে আসি তাহলে, একটা জিনিস একটু যেমন এই ছবিটায় দেখতে পাচ্ছ, এই যে এই ছবিটায় নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ফ্লায়ার, এই যে কালো রঙের ফ্লায়ার দেখা যাচ্ছে,
এবং কালো রঙের ফ্লায়ার থেকে, তার মানে এটাই হলো লেগ, যেহেতু এই লেগটার সাথে, এই লেগটার সাথে প্রেসার আর্ম, এই যে কালো একটা প্রেসার আর্ম, খেয়াল করে দেখো এই যে রোভিং একটা চিকন আকারে দেখা যাচ্ছে, এবং রোভিংটাকে কিন্তু ফ্লায়ার আর প্রেসার আর্মের উপর দিয়ে পেঁচিয়ে নিয়ে তারপরে হচ্ছে প্যাকেজে দেওয়া হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো। কিংবা এখানেও স্যাম্পল দেওয়া আছে, এখানেও আঁকা আছে যে হলো লেগ দিয়ে বের করে তারপরে প্রেসার আর্মের উপর দিয়ে পেঁচিয়ে নিয়ে এসে তারপরে হচ্ছে এই রোভিংটাকে প্যাকেজের সাথে পেঁচিয়ে দেওয়া হয়। আশা করি এবার বুঝতে পারছো যে কিভাবে রোভিংটাকে আমরা নিয়ে আসি হলো লেগের ভিতর দিয়ে। এখন জি প্রশ্ন থাকলে বলো। প্রেসার আর্মে পেঁচানোর মাধ্যমে আসলে মূলত এখানে আমরা টেনশনটাকে ঠিক করি যে রোভিংটা কত টেনশনে প্যাকেজের গায়ে পেঁচাবে। যেমন এখানেই দেখো এই উপরের এতে একবার প্যাচ দেওয়া হয়েছে আর নিচের এখানে দেখো দুইবার প্যাচ দেওয়া হয়েছে, তাই না? এখানে তার মানে বোঝানো হচ্ছে আমি যদি এখানে একবার প্যাচ দিই তাহলে যে প্যাকেজটা পাবো প্যাকেজটার মধ্যে টেনশনটা একটু কম থাকবে রোভিং এর, এবং প্যাকেজটা একটু লেস কম্প্যাক্ট হবে। আর যদি আমি প্রেসার আর্মের উপরে বেশি পেঁচায় তারপরে দিতে থাকি তাহলে হচ্ছে এটা টেনশন বেশি হবে প্যাকেজে, এবং হচ্ছে প্যাকেজটা তুলনামূলকভাবে কম্প্যাক্ট হবে। এই টেনশনটা কন্ট্রোল করার জন্য এটা একটা উপায় যে প্রেসার আর্মের উপর দিয়ে আমি কতবার ওয়াইন্ডিং করে নিয়ে যাচ্ছি, কারণ এইভাবেই কিন্তু এই প্যাচ সহকারেই কিন্তু রোভিংটা হচ্ছে প্যাকেজের মধ্যে পেঁচাবে। সুতরাং প্যাচ যত বেশি হবে প্যাকেজটাও তত টেনশন বজায় রেখে রোভিং এ যাবে, প্যাচ যত কম হবে প্যাকেজটা তত টেনশন কম রেখে রোভিং এ যাবে। টেনশনটাকে কন্ট্রোল করার একটা উপায় প্রেসার আর্ম, এবং প্রেসার আর্মটা সব সময় হচ্ছে রোভিং ববিনে চাপ দিয়ে রাখে, আসলে এই কারণেই তাকে প্রেসার আর্ম বলা হয়। রোভিংটাকে একদম সিকিউরলি সে হচ্ছে প্যাকেজে পৌঁছায় দেয়। আচ্ছা এখন মূল প্রশ্নে চলে আসি যে আসলে আমাদের এখানে টুইস্টটা কিভাবে হয়। টুইস্টের উপায় হচ্ছে যে ফ্লায়ারের চাইতে ববিনের আরপিএম কিছুটা খুব সামান্য একটু বেশি থাকে, রোভিং ববিনের আরপিএম ফ্লায়ারের চাইতে সামান্য একটু বেশি থাকে। সামান্য বেশি থাকার কারণ হচ্ছে যদি ফ্লায়ারের চাইতে ববিনের আরপিএম কম থাকে তাহলে কি হবে, যদি ফ্লায়ারের চাইতে ববিনের হচ্ছে আরপিএম কম থাকে তাহলে কিন্তু যে ঘটনাটা ঘটবে যে ফ্লায়ার সাপ্লাই দিচ্ছে বেশি কিন্তু ববিন নিচ্ছে কম, তখন কিন্তু ফ্লায়ার এবং ববিনের মাঝখানে রোভিংটা হচ্ছে ঢিলা হয়ে যাবে। অর্থাৎ ফ্লায়ার এবং হচ্ছে ববিনের মাঝখানে তোমার যে রোভিং ছিল সেই রোভিংটা টেনশন না থেকে ঢিলা হয়ে যাবে। তো এই ঢিলা অবস্থায় রেখে যদি আমি হচ্ছে রোভিংটাকে ববিনে পেঁচাই নেই তাহলে কিন্তু প্যাকেজটা মোটেও কম্প্যাক্ট হবে না, একটা লুজ প্যাকেজ হবে, এবং প্যাকেজটা কিন্তু জায়গা বেশি নিবে। যদি প্যাকেজটা লুজ হয় তাহলে সে একটা বড় জায়গা নিয়ে নিবে। এই জন্য যেন প্রপার টেনশন থাকে, প্যাকেজের কম্প্যাক্টনেস যেন ঠিক থাকে, এই কারণে ফ্লায়ারের চাইতে ববিনের আরপিএম কিছুটা বেশি রাখা হয়। আবার অতিরিক্ত বেশি রাখলে কিন্তু অবশ্যই রোভিংটা ছিঁড়ে যাবে, সেই জন্য কিছুটা বেশি রাখা হয়। তো এখন কিভাবে আসলে টুইস্ট দেওয়া হয়, এই জন্য খেয়াল করে দেখো এই যে যে রোভিংটা আছে এই রোভিংটার কিন্তু দুইটা প্রান্তই কোথাও না কোথাও আটকানো। যেমন উপরের প্রান্তের রোভিংটা হচ্ছে ড্রাফটিং রোলারে আটকানো, অর্থাৎ উপরের প্রান্তটাও কিন্তু ফ্রি না, সে ড্রাফটিং রোলারে আটকানো, এবং নিচের প্রান্তটাও কিন্তু ববিনের মধ্যে আটকানো। এই যে যে রোভিং ববিন আমরা দেখতে পাচ্ছি এই ববিনের মধ্যে কিন্তু নিচের প্রান্তটা আটকানো, তার মানে এই রোভিংটা দুই প্রান্তেই আটকানো আছে, দুইটা প্রান্তই আটকানো, ফ্রি না কিন্তু। যেমন আমি হচ্ছে আমার এই হেডফোনের তারটা উপরের প্রান্তটা এক হাতে ধরে রাখলাম, নিচের প্রান্তটাও আমি কোনো জায়গায় আটকে রাখলাম, ফলে কি হলো তারের দুইটা প্রান্তই কিন্তু আমি ধরে রেখেছি দুই হাতে। এখন আমি যদি এক হাত ব্যবহার করে ফ্লায়ার যে কাজটা করে, ফ্লায়ার করে কি রোভিং এর দুই প্রান্ত আটকানো মাঝপথে ফ্লায়ারটা হয় কি মাঝখানের অংশটাকে সে এরকম ঘুরাইতে থাকে ক্রমাগত, ববিনের চারপাশে এরকম ঘুরাইতে থাকে। খেয়াল রাখতে হবে দুইটা প্রান্তই কিন্তু আটকানো, উপর এবং নিচের দুইটা প্রান্তই কিন্তু আটকানো। এই অবস্থায় যখন তাকে এরকম ঘুরানো হচ্ছে তখন কিন্তু হচ্ছে তার মধ্যে এই ঘূর্ণনের কারণে টুইস্ট তৈরি হয়। ফ্লায়ারের এক একটা ঘূর্ণন এর মধ্যে এক একটা টুইস্ট নিয়ে আসে, একমাত্র কারণ হচ্ছে রোভিং দুই প্রান্তে যেহেতু আটকানো। আমার হাতে একটা তসবি, এখন এই তসবিটা হচ্ছে আটকানো না, এক প্রান্ত কিন্তু হচ্ছে ছেড়ে দেওয়া,
এখন আমি তাকে যতই ঘুরাই, হ্যাঁ এইভাবে এইভাবে ঘুরাই, যতই ঘুরাই তার মধ্যে কিন্তু টুইস্ট তৈরি হবে না, তার মধ্যে টুইস্ট তৈরি হবে না। টুইস্ট তৈরি হবে কখন? যদি আমি উপরে এবং নিচ দুই প্রান্তই হচ্ছে ধরে রাখি এবং হচ্ছে তাকে আশেপাশে ঘুরাতে থাকি, তাহলেই কিন্তু তার মধ্যে হচ্ছে একটা টুইস্ট তৈরি হবে। তো ফ্লায়ার এইভাবেই হচ্ছে, ফ্লায়ারের এক একটা ঘূর্ণন রোভিং এর মধ্যে এক একটা টুইস্ট তৈরি করে। আমাদের ডায়াগ্রামে এই ফ্লায়ারটাকেই বোঝানো হয়েছে তোমার, এই ফ্লায়ারটাকে বোঝানো হয়েছে টপিক নাম্বার, এই যে এখানে সিক্স, নাম্বার সিক্স দিয়ে। এই যে এই ফ্লায়ারের লেগ যেরকম থাকে, এরকম ফ্লায়ারের লেগ আমরা হচ্ছে এঁকেছি, এটা বোঝানো হয়েছে টপিক নাম্বার সিক্স। আর ফাইভ দিয়ে বোঝানো হয়েছে এই তোমার আনসাপোর্টেড লেংথ, এটাকে হচ্ছে ফাইভ দিয়ে বোঝানো হয়েছে। তো টপিক নাম্বার সিক্স হচ্ছে ফ্লায়ার। আর এরপরে আমি কিন্তু কিছুক্ষণ আগেই হচ্ছে মাত্রই বলে ফেলেছি যে আমাকে যদি ওয়াইন্ডিং করতে হয় তাহলে কিন্তু ববিনকেও ঘুরাতে হবে, ববিনকে কিন্তু স্থির রাখলে চলবে না, কারণ ফ্লায়ার যদি ক্রমাগত রোভিং সাপ্লাই দিয়েই যায় ববিনকে তো সেটা রিসিভ করে নিজের চারপাশে পেঁচাতে হবে, কাজে আমার ববিনকেও কিন্তু ঘুরানো লাগবে। আর এই ববিনকে ঘুরানোর জন্য খেয়াল করে দেখো, রোভিং ববিনের নিচে একটা লাঠির মতো দেখা যাচ্ছে, এখানে এখানে একটা লাঠির মতো দেখা যাচ্ছে, এই যে এখানেও একটা লাঠির মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই লাঠিটাকে বলা হয় হচ্ছে স্পিন্ডেল, এই যে নাম্বার সেভেন স্পিন্ডেল, SPINDLE। এই স্পিন্ডেল নামক লাঠিটা হচ্ছে একটা ভার্টিক্যাল শ্যাফ্ট, যেটাকে আমরা মোটর থেকে সরাসরি মোশন দিয়ে ঘুরাতে পারি। তো তার মানে হচ্ছে আমরা আসলে রোভিং ববিনকে ঘুরাই না, আমরা আসলে স্পিন্ডেলকে ঘুরাই। যেহেতু রোভিং ববিনটা স্পিন্ডেলের উপর বসানো থাকে, সেহেতু আমরা যদি হচ্ছে ববিনটাকে স্পিন্ডেলকেই যদি ঘুরাতে থাকে তাহলে ববিনটাও ঘুরতে থাকে। তার মানে রোভিং ববিন তো একটা সিম্পল প্লাস্টিকের প্যাকেজ, সে তো নিজে নিজে ঘুরতে পারবে না, আমাকে কারো সাহায্য নিতে হবে। স্পিন্ডেলটাই হচ্ছে আমার সেই রোভিং ববিনকে ঘুরানোর জন্য কাজে লাগে। স্পিন্ডেলে সব মোটর থেকে সরাসরি মোশন পৌঁছানো হয়, যার ফলে স্পিন্ডেল ঘুরে, এবং স্পিন্ডেলের উপরেই যেহেতু রোভিং ববিনটা বসানো তাই রোভিং ববিনও ঘুরতে থাকে। এরপরে নাম্বার আট হচ্ছে রোভিং ববিন, যেই প্যাকেজের মধ্যে আমরা রোভিংকে পেঁচাই সেটাই হচ্ছে রোভিং ববিন। তারপরে হচ্ছে নাম্বার নাইন। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো, এই যে আমরা ফ্লায়ার থেকে হচ্ছে রোভিং বের হয়ে এসে প্যাকেজের গায়ে পেঁচানো হচ্ছে সেটা যে জানলাম, তো এখন ফ্লায়ার অথবা রোভিং ববিন কাউকে না কাউকে কিন্তু উপরে নিচে উঠানামা করতে হবে, যদি আমি চাই রোভিং এর উপর থেকে নিচ পুরো জায়গাটার মধ্যেই যদি আমি চাই যে রোভিং পেঁচায় যাক। যেমন এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা একটা রোভিং ববিন যে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু রোভিং ববিনের নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত হচ্ছে রোভিংকে পেঁচানো হচ্ছে। তাহলে এই যে রোভিং ববিনের উপর থেকে নিচ পর্যন্ত যে তাকে পেঁচানো হচ্ছে কিভাবে সম্ভব? অবশ্যই ফ্লায়ার অথবা রোভিং ববিন কাউকে না কাউকে উঠানামা করতে হবে। আমাদের বর্তমান মেশিন সেট আপে হচ্ছে উঠানামা করার জন্য প্যাকেজ গুলিকে বেছে নেওয়া হয়েছে, ফ্লায়ার তার জায়গায় স্থির থাকে কিন্তু ববিন গুলি একবার উপরে উঠে এবং একবার নিচে নামে। আবারও পুরান প্রসঙ্গ, রোভিং ববিন তো একটা প্লাস্টিকের প্যাকেজ, সে কিভাবে উঠানামা করবে? এই জন্য একটা ফ্রেম ব্যবহার করা হয়, মেশিন ফ্রেম। এই যে নিচে তোমরা এখানে যেই এটাকে কি কালার বলবো, অফ হোয়াইট কালারের যে ফ্রেমটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, যেই ফ্রেমের উপরে মনে হচ্ছে রোভিং ববিন গুলি বসানো বলে মনে হচ্ছে, এই ফ্রেমটাকেই বলা হয় হচ্ছে রোভিং ববিন। এই ফ্রেমটাকে বলা হয় হচ্ছে ববিন রেল। এই ববিন রেলটা যখন উপরে উঠে তখন প্যাকেজ গুলা উপরে উঠে, এবং এই ববিন রেল যখন নিচে নামে তখন প্যাকেজ গুলাও নিচে নামে। খেয়াল করে দেখো, আমি ভিডিওটা চালু করি। এই প্যাকেজ গুলো নিচে নামতেছে কারণ ববিন রেল নিচে নামতেছে, তাই আবার প্যাকেজ গুলো উপরে উঠতেছে কারণ ববিন রেল উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, ববিন রেল অনেকখানি উপরে উঠে গেল। আচ্ছা, আশা করি ববিন রেলের ভূমিকা তোমরা বুঝতে পারছো। এখানে নাম্বার নাইন দিয়ে ববিন রেল বোঝানো হয়েছে, এই যে নাম্বার নাইন দিয়ে ববিন রেল বোঝানো হয়েছে।
আর এখন কথা হলো ববিন রেলটা কিভাবে উপরে উঠে এবং কিভাবে নিচে নামে, এটার জন্যই আমরা বলেছি একটা নাম্বার 10 একটা লিভার ব্যবহার করা হয়। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি লাঙ্গল একটা লিভার, তো এই লিভারটাই আসলে ববিন রেলকে উপরে উঠায় এবং ববিন রেলকে নিচে নামায়। তো লিভার তার উপরে উঠায় এবং নিচে নামার জন্য সাধারণত সে চেইন এবং স্প্রকেটের সাহায্যে মোশনের সাহায্য নেয়। আমাদের ল্যাবে এবং যে মেশিনটা আছে এবং হচ্ছে বর্তমান ইন্ডাস্ট্রিতে যে মেশিনগুলি চালু আছে এগুলি সবগুলোতেই ববিন রেলের, আধুনিক মেশিনগুলোতে ববিন রেলের উঠানামার জন্য সার্ভো মোটরের ব্যবহার করা হয়। তো এই জিনিসটা হয়তো তোমাদের কাছে একটু অপরিচিত শব্দ যে সার্ভো মোটরের সাহায্যে ববিন রেলকে উঠানামা করানো। তো এই ইস্যুটা আমরা আমাদের ল্যাব ক্লাসের জন্য রেখে দিচ্ছি, ঠিক আছে? যখন আমরা পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ ল্যাব ক্লাসে যাব, তখন আমরা এই জিনিসটা দেখে নিব যে ববিন রেলকে কিভাবে সার্ভো মোটরের সাহায্যে উঠানামা করানো হয়। আপাতত তোমরা এটুকুই মাথায় রাখো যে এখানে একটা লিভার বসানো আছে লাঙ্গলের মতো দেখতে, এই লিভারটা উপরে উঠলে রেল উপরে উঠে এবং এই লিভারটা নিচে নামলে রেল নিচে নামে। আপাতত এটুকুই মাথায় রাখো, বাকিটা আমরা ল্যাব ক্লাসে গিয়ে ইনশাল্লাহ দেখে নেবো আমাদের ল্যাবের মেশিন থেকে। আমার আপাতত আজকে এখানেই শেষ, তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করো। স্যার উপরে নিচে উঠানো হয় যেন কি জন্য স্যার? কারণ যদি আমরা এক জায়গাতেই থাকে তাহলে তো এক জায়গাতেই কেবলমাত্র রোভিং পেঁচাবে, কিন্তু আমি তো চাই পুরো ববিনের মধ্যেই রোভিং পেঁচাক, ঠিক আছে? যেমন এই যে একটা ছবি তোমাদেরকে দেখাই যে যেমন এখন এই অবস্থা, এখন যে রোভিং মনে করো বের হয়ে এসে এই জায়গাটার মধ্যে পেঁচাচ্ছে, তাই তো আমার কার্সার যে জায়গায়? তো যদি এই জায়গাতেই থাকে, প্যাকেট যদি উপরে না উঠে আর নিচে না নামে, তাহলে তো রোভিং ববিন কিভাবে উপর থেকে নিচ পর্যন্ত পেঁচাবে? বোঝা গেল কি? জি স্যার। স্যার পরে আবার ববিনটা চেঞ্জ করব কি ম্যানুয়ালি চেঞ্জ করে নাকি স্যার? ম্যানুয়ালিও আছে, অটোমেশন আছে, আমরা ল্যাব ক্লাসে দেখব যে ম্যানুয়াল কি কি ফিচার আছে, অটোমেশনের মাধ্যমে কিভাবে করা যায়, অটোমেটিক ডফিং কিভাবে হয়, ট্রান্সপোর্টেশন কিভাবে হতে পারে, এটা ল্যাব ক্লাসে। ও ল্যাব ক্লাস কি তোমাদের সাথে আমার সাথে আছে? স্যার আমার সাথে নাই আমাদের। আচ্ছা যদি না থাকে তাহলে, আচ্ছা হ্যাঁ, যাদের সাথে আছে তাদের সাথে হয়ে যাবে, আর যাদের সাথে নাই তারা হচ্ছে ওই ল্যাব ক্লাসের প্লেলিস্টে গিয়ে দেখে নিবা যে অটোমেটিক ট্রান্সপোর্টেশন এবং অটোমেটিক ডফিং ইন রোভিং, এই নামে একটা হচ্ছে ভিডিও থাকবে। টেক্সটাইল ওয়ান এর সাথে ইতিমধ্যে ক্লাসটা হয়ে গেছে, যাদের দেখার আগ্রহ তারা দেখে নিতে পারো। স্যার আরেকবার একটু নামটা বলেন তো স্যার। কি নাম বলবো? এই স্যার ওই যে ভিডিওর যে নামটা বললেন। ও আচ্ছা, এটা হচ্ছে স্টাডি অন, কি নাম যে দিয়েছিলাম সেটা হচ্ছে স্টাডি অন অটোমেশন, স্টাডি অন অটোমেশন ইন রোভিং ডফিং, না স্টাডি অন অটোমেশন ইন ডফিং অ্যান্ড রোভিং ট্রান্সপোর্টেশন, ডফিং অ্যান্ড রোভিং ট্রান্সপোর্টেশনের অটোমেশন, এরকম একটা নাম আছে, দেখে নিও। টেক্সটাইল ওয়ান এর সাথে সম্ভবত ক্লাসটা হয়ে গেছে, আরো দুই একটা ল্যাবের সাথে ক্লাস হয়ে গেছে, ঠিক আছে? বাকিটা তাহলে আইডি লিখে দাও চ্যাট বক্সে, আর প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আমার বলা এতটুকুই শেষ। আইডি লিখে তোমরা লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে স্যার? জি শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।